মোটরবাইক ও লরির সংঘর্ষে আহত হলেন এক দম্পতি ও তাদের 4 বছরের এক কন্যা। ঘটনাটি ঘটেছে বুধবার মালদার কালিয়াচক থানার সুজাপুরের 34 নম্বর জাতীয় সড়কে। আহত 45 বছরের পঙ্কজ মণ্ডল, 40 বছরের দীপালী মণ্ডল ও 4 বছরের রিম্পা মণ্ডল এদিন দুপুরে হবিপুর থানার ঝিনঝিনি পুকুর এলাকা থেকে মোটরবাইকে করে বৈষ্ণবনগর থানার মন্ডাইয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সুজাপুরের কাছে একটি লরির সাথে তাদের মোটরবাইকের সংঘর্ষ হয়। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসীরা লরিটিকে আটক করেছে। ঘটনা, ওরা শ্বশুরবাড়ি গেছিল ঘুরতে। কিসে করে, কজন মিলে? মোটরসাইকেলে। কজন? 3 জন, দাদা বৌদি আর ওর একটা মেয়ে। কোথায় যাচ্ছিল ওটা? মন্ডাই। কোথায় কি হলো ঘটনাটা? সূর্যাপুর ডাঙ্গা। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন গাড়ি মেরেছে? ওটা আমি বলতে পারবো না। কে কে ভর্তি আছে মালদাতে? মালদা দাদা বৌদি আর ভাস্তি, তিনজনেই ভর্তি আছে। তিনজনেই ভর্তি। এদের বাড়ি কোথায়? বুলবুলি চন্ডি ঝলাকান্দ। এরা যাচ্ছিল কোথায় বললেন? মন্ডাই। মন্ডাই মানে বৈষ্ণবনগর থানা? হ্যাঁ, বৈষ্ণবনগর থানা। কার বাড়ি যাচ্ছিল? বাবার বাড়ি, মেয়েটার বাবার বাড়ি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। মোটরবাইক ও লরির সংঘর্ষে আহত হলেন এক দম্পতি ও তাদের 4 বছরের এক কন্যা। ঘটনাটি ঘটেছে বুধবার মালদার কালিয়াচক থানার সুজাপুরের 34 নম্বর জাতীয় সড়কে। আহত 45 বছরের পঙ্কজ মণ্ডল, 40 বছরের দীপালী মণ্ডল ও 4 বছরের রিম্পা মণ্ডল এদিন দুপুরে হবিপুর থানার ঝিনঝিনি পুকুর এলাকা থেকে মোটরবাইকে করে বৈষ্ণবনগর থানার মন্ডাইয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সুজাপুরের কাছে একটি লরির সাথে তাদের মোটরবাইকের সংঘর্ষ হয়। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসীরা লরিটিকে আটক করেছে। ঘটনা, ওরা শ্বশুরবাড়ি গেছিল ঘুরতে। কিসে করে, কজন মিলে? মোটরসাইকেলে। কজন? 3 জন, দাদা বৌদি আর ওর একটা মেয়ে। কোথায় যাচ্ছিল ওটা? মন্ডাই। কোথায় কি হলো ঘটনাটা? সূর্যাপুর ডাঙ্গা। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন গাড়ি মেরেছে? ওটা আমি বলতে পারবো না। কে কে ভর্তি আছে মালদাতে? মালদা দাদা বৌদি আর ভাস্তি, তিনজনেই ভর্তি আছে। তিনজনেই ভর্তি। এদের বাড়ি কোথায়? বুলবুলি চন্ডি ঝলাকান্দ। এরা যাচ্ছিল কোথায় বললেন? মন্ডাই। মন্ডাই মানে বৈষ্ণবনগর থানা? হ্যাঁ, বৈষ্ণবনগর থানা। কার বাড়ি যাচ্ছিল? বাবার বাড়ি, মেয়েটার বাবার বাড়ি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। মোটরবাইক ও লরির সংঘর্ষে আহত হলেন এক দম্পতি ও তাদের 4 বছরের এক কন্যা। ঘটনাটি ঘটেছে বুধবার মালদার কালিয়াচক থানার সুজাপুরের 34 নম্বর জাতীয় সড়কে। আহত 45 বছরের পঙ্কজ মণ্ডল, 40 বছরের দীপালী মণ্ডল ও 4 বছরের রিম্পা মণ্ডল এদিন দুপুরে হবিপুর থানার ঝিনঝিনি পুকুর এলাকা থেকে মোটরবাইকে করে বৈষ্ণবনগর থানার মন্ডাইয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সুজাপুরের কাছে একটি লরির সাথে তাদের মোটরবাইকের সংঘর্ষ হয়। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসীরা লরিটিকে আটক করেছে। ঘটনা, ওরা শ্বশুরবাড়ি গেছিল ঘুরতে। কিসে করে, কজন মিলে? মোটরসাইকেলে। কজন? 3 জন, দাদা বৌদি আর ওর একটা মেয়ে। কোথায় যাচ্ছিল ওটা? মন্ডাই। কোথায় কি হলো ঘটনাটা? সূর্যাপুর ডাঙ্গা। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন গাড়ি মেরেছে? ওটা আমি বলতে পারবো না। কে কে ভর্তি আছে মালদাতে? মালদা দাদা বৌদি আর ভাস্তি, তিনজনেই ভর্তি আছে। তিনজনেই ভর্তি। এদের বাড়ি কোথায়? বুলবুলি চন্ডি ঝলাকান্দ। এরা যাচ্ছিল কোথায় বললেন? মন্ডাই। মন্ডাই মানে বৈষ্ণবনগর থানা? হ্যাঁ, বৈষ্ণবনগর থানা। কার বাড়ি যাচ্ছিল? বাবার বাড়ি, মেয়েটার বাবার বাড়ি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।